দুনিয়ার শুকুরেরা, এ দুনিয়ার বুশকুরেরা রে, জেনে রাখো দুনিয়ার মধ্যে আজকে তুমি হারাম পথে চলতেছো, হারাম কাজ করতেছো, কোরআনের বিরোধিতা করতেছো, আলেম ওলামার বিরোধিতা তুমি করতেছো, মনে রাখো একদিন তোমার হিসাব দিতে হবে। কিন্তু তাদের হিসাব দেওয়া লাগবে না, যারা আসহাবে ইয়ামিন তাদের হিসাব দেওয়া লাগবে না। এ আসহাবে ইয়ামিন কারা? আল্লাহ কোরআনের আয়াতে বলে দিয়েছেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। মহান রব্বুল আলামিন বলেন, আসহাবে ইয়ামিন, আসহাবে ইয়ামিন কারা? মহান রব্বে কারিম বলেন, আসহাবে ইয়ামিন ওই দলটা যার আমল নামাই বিনা হিসাবে ডান হাতে আমল নামা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আসহাবে ইয়ামিন তাকেই বলা হয় যার ডান হাতে আমল নামা দিবে, তার কোনো হিসাব হবে না রে, হিসাব হবে না। আসহাবে ইয়ামিন যদি আমরা হতে চাই, অসৎ কাজ ছেড়ে দিতে হবে, হারাম কাজ ছেড়ে দিতে হবে। যদি আসহাবে ইয়ামিন হয়ে যাই, আসহাবে ইয়ামিন হলে ফায়দা কি, লাভ কি? আসহাবে ইয়ামিন হলে হাশরের ময়দানে রব্বে কারিম ডেকে ডেকে বলেন, বান্দা দুনিয়ার মধ্যে যদি সঠিক পথে তুমি পালন করে আসো, আমি আল্লাহ এবং আমার রাসূলের তরিকাগুলি যদি মেনে আসো, তাহলে তুমিও হাশরের ময়দানে আসহাবে ইয়ামিন হয়ে যাবে। আর আসহাবে ইয়ামিন হওয়ার কারণে আমি রব্বে কারিম কথা দিলাম। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি। আলহামদুলিল্লাহ وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة
ضحينا إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيب محمد صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة ارشاد الدور الشريف والسرشت درود اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم جلن كي دوا اب فلاتے خدایا سارے دنیا پائی قیام مثل تو دیکھا نہیں تیرے من خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا بکمال ہی کشف الدجا بجمال ہی حسنت جمیع قصال ہی صلو علیہ وآلہ میرے دل طلب اے رہا ہے میرے جلنے رہا ہے سینہ ادوا اوہی ملیں
मुझे ले चलो मदीना, बलागल उलम बिकमाल ही कशबद्दुजा बिजमाल ही हसनत जमीउ कसाल ही सल्लो अलैहि व आन मदीना 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 मुमिनों की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना है बलागल उलम बिकमाल ही कशबद्दुजा बिजमाल ही हसनत जमीउ कसाल ही सल्लो अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह দক্ষিণ সাহেবপাড়া জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান বিশ্বাস সাহেব সভাপতি মাহমুদপুর কবরস্থান ঈদগাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াজিন প্রধান বক্তা আমাদের সুপরিচিত বক্তা প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা জসিমউদ্দিন আল হাবিব সাহেব দামত বরকাতুহু আলিয়া। এছাড়া আরো আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার ইসলাম প্রিয় কোরআন প্রিয় যুবক বন্ধুগণ, মুরব্বিয়ানি আজাম পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আমার অন্তরস্থল থেকে সবাইকে যাপন করছি মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, এটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে যারা আসতে পেরেছেন, এই জান্নাতের বাগানের মধ্যে যতক্ষণ থাকবে গুনার কাজ না হওয়াটাই সবচেয়ে বেশি, গুনার কাজটা আমাদের না হওয়াটাই সবচেয়ে বেশি, আর যদি এখান থেকে বের হয়ে যায় তাহলে গুনার কাজ হওয়াটাই সম্ভাবনা বেশি, আর এখানে থাকলে গুনার কাজ না হওয়া সম্ভাবনাই বেশি। আপনাদের সম্মুখে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কোরআন থেকে, কোরআন শরীফের মধ্যে 114 সূরা রয়েছে, তার মধ্যে একটা সূরার কিছু অংশ আমি পেশ করেছি। সূরা মুদাসসিরের কয়েকখানা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এবং বরকতের জন্য একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কোরআন এবং হাদিসের উপর কথা বলার এবং শোনার আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনের মধ্যে মহান রব্বে করিম যা বলেছেন সবগুলা কি সত্য না মিথ্যা বলুন, তাহলে সর্বপ্রথম আমরা মন ফ্রেশ করে নিই। কোরআন থেকে কথা বলতে গেলে কখনো কখনো আমি বক্তার বিরুদ্ধেও যেতে পারে, ঠিক কিনা বলেন? কোরআন থেকে কথা বলতে গেলে কখনো কখনো আমার নেতার বিরুদ্ধে যেতে পারে, ঠিক কিনা বলেন? কোরআন থেকে কথা বলতে গেলে কখনো আমার মা বাবার বিরুদ্ধে যেতে পারে, তাই বলে কি আমি এবং আমরা কোরআনের আলোচনা কোরআনের পথে থাকা কি আমরা বন্ধ করে দিব বন্ধু? না। কোরআন কার বিরুদ্ধে গেল, কোন নেতার বিরুদ্ধে গেল, কোরআন
কোন হারামপুরের বিরুদ্ধে গেল সেটা আমাদের দেখার টাইম নাই, কারণ কোরআনের কথা হলো রব্বে কারীমের, ঠিক কিনা বলে। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান রব্বে কারীম সর্বপ্রথম বলছেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষ একদিন হিসাব দিতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ তাআলা পৃথিবীর সর্বস্তরের সর্ব মানুষকে উদ্দেশ্য করে বলেছেন, শুধু আমাদেরকে বলে নাই, প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে বলেছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। তুমি দুনিয়ার মধ্যে তোমার স্বাধীনতাভাবে তুমি চলাফেরা করতেছো, দুনিয়ার মধ্যে তুমি সুখ খাইতেছো, ঘুষ খাইতেছো, দুনিয়ার মধ্যে তুমি হারাম পথে চলতেছো, জিনা করতেছো, ব্যভিচারি করতেছো, কিন্তু মনে রাখো কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। একদিন এই খারাপ কাজ করার এবং ভালো কাজ করার প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে চব্বিশ ঘন্টায় তুমি কি করেছো প্রত্যেকটা পাই পাই করে মহান রব্বে কারীমের কাছে হিসাব দিতে হবে, ঠিক কিনা বলে। এই জন্য বন্ধু আমরা এখানে আসতে পেরে খুশি না বেজা। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের সবাইকে আজকের এই মাহফিলকে উদ্দেশ্য করে আমাদের সবাইকে দ্বীনের পথে সঠিক চলার বুঝ দান করুক, সবাই বলে আমিন। এবং সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া করি যে মহান রব্বুল আলামিন হাজার হাজার অগণিত মানুষের মাঝ থেকে আমাদেরকে যাচাই করে বাছাই করে এই প্যান্ডেলের মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে নিয়ে আসছেন। এই জন্য আমরা রব্বে কারীমকে রাজি এবং খুশি করার জন্য বলি সবাই একবার দিল কোলে অন্তর কোলে শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। হায় রামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনের আয়াত দ্বারা বলে দিয়েছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, হে পৃথিবীর মানুষ, এমন একটা দিন আসবে, এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা সময় আসবে, দুনিয়ার মধ্যে যত কুকর্ম যত আকাম কুকাম করেছ এবং ভালো কাজও করেছ, প্রত্যেকটা কাজের মুহূর্তের মুহূর্তে তুমি কি করেছ পাই পাই করে আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মহান রব্বে কারীম ডাক দিয়া বলেন কিয়ামতের ময়দানে এমন পরিস্থিতি হবে রে, এমন পরিস্থিতি হবে কিয়ামতের ময়দানে, দুইটা দল হবে, দুইটা দল, এক দল থাকবে ডানপন্থী আর এক দল থাকবে বামপন্থী। ডানপন্থী যারা তাদেরকে মহান রব্বে কারীম ডান হাতে আমল নামা দিয়ে তাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আর যারা বামপন্থী, যারা দুনিয়ার মধ্যে আকাম করেছে, হারাম খুর করেছে, দুনিয়ার মধ্যে অসৎ কাজ করেছে, মহান রব্বে কারীমের কথা মানে নাই, মহান রব্বে কারীম ডাক দিয়া বলেন এ দুনিয়ার মানুষ, এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে যে মুহূর্তে তোমার দুনিয়ার সমস্ত হিসাব বলে আমি রব্বে কারীমের কাছে দিতে হবে। যারা বাম হাতে আমলনামা পাবে, মহান রব্বে কারীম বলেন তাদের অবস্থাটা কি হবে, মহান রব্বে কারীম যারা দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমান করেছে, যারা দুনিয়ার মধ্যে আকাম কুকাম করেছে, অসৎ কাজ করেছে, মহান রব্বে কারীম ডাক দিয়ে বলেন এ দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে এমন পরিস্থিতি হবে বামপন্থীদের, যারা বাম পথে চলেছে, যারা ইসলামের বিরোধিতা করেছে, যারা আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেছে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, মহান রব্বে কারীম তাদেরকে হাসরের ময়দানে এমন অবস্থা করবে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেশতা
এই নাফরমানকে বাম হাত ডাইরে কামল নামা দিবি না রে, ডাইরে কামল নামা দিবি না। এই নাফরমানকে দুনিয়ার মধ্যে 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি আমি দিয়েছি, আমার সমস্ত নাজনিয়ামত সে ভোগ করেছে খেয়েছে। মহান রব্বুল আলামিন বলবে এই নাফরমান দুনিয়ার মধ্যে যখন একটা গরু জবাই দেয়, গরু জবাই দেওয়ার সময় গরুটা নিজের জানটাকে বাঁচানোর জন্য, চুরির আঘাত থেকে গরু নিজের জানকে বাঁচাইবার জন্য আপ্রাণ চেষ্টা করে, তারপরেও এই নাফরমান গরুটাকে জবাই করে ফেলে, আমি এই নাফরমানের জন্য গরুটা হালাল করে দিয়েছি, খা বান্দা খা, খাইয়া শুক্রিয়া করবে, গোলামি করবে কা, খাইয়া আমি রব্বে কারিমের গোলামি করবে। দুনিয়ার মধ্যে একটা মুরগি জবাই দিয়েছে, এই নাফরমানের জন্য আমি হালাল করে দিয়েছি, মুরগিটা অনেক লাফালাফি করেছে, তারপরও মুরগিটার গলায় ছুরি লাগিয়ে দিয়েছে, তারপরও আমি আল্লাহ এই নাফরমানকে রিজিক দান করেছি, রিজিক দান করেছি। কিন্তু নাফরমানকে বলেছিলাম, এ নাফরমান, আমার রিজিক খাওয়ার পর তুমি গোলামি করবে, আমি আল্লাহ। কিন্তু এই নাফরমান আমার গোলামি করে নাই রে, আমার গোলামি করে নাই। এই নাফরমানের বাচ্চা রে, ডাইরে কামল নামা দিবি না। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, এ ফেরেশতা, এই নাফরমানের বুক বরাবর ছিদ্র করে দাও। এই নাফরমানের বুক বরাবর ছিদ্র করার পরে মহান রব্বে কারিম ডাক দিয়ে বলবে, এ ফেরেশতা, আরে ফেরেশতা, এবার এই নাফরমানের বাম হাতটাকে বুক বরাবর ঢুকিয়ে দিয়ে পিছন দিয়ে বের করে ফেল। ফেরেশতারা এই নাফরমানের বাচ্চাকে বাম হাতটা ধরে বুক বরাবর ঢুকিয়ে দিয়ে পিছন দিক দিয়ে বের করবে। এবার ফেরেশতা ডেকে ডেকে বলবে, রব্বুল আলামিন, নাফরমানের হাতটা বাম দিকে ঢুকিয়ে পিছনের দিকে ঢুকিয়ে বাম হাতটা বের করে ফেলেছে, কিন্তু এই নাফরমানটাকে উল্টো দেখা যায়, মাথাটার জন্য উল্টা দেখা যায়। এবার রব্বে কারিম ডেকে ডেকে বলবে, এ ফেরেশতা, এই নাফরমানের ঘাটটাকে মটকিয়ে পিছনের দিকে নিয়ে যা। নাফরমানের ঘাটটা সঙ্গে সঙ্গে মটকিয়ে দিয়ে পিছনের দিকে নিয়ে যাবে মহান রব্বে কারিম। এই যারা বামপন্থী, যারা আল্লাহর নাফরমানি করেছে, তাদেরকে হাশরের ময়দানে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, বাম হাতে আমল নামা দিবে, তারপরও হাতটাকে বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে পিছন দিক দিয়ে বের করে, তারপরে তার হাতে যখন আমল নামা দেওয়া হবে, নাফরমান এবার ডেকে ডেকে বলবে, এটা কেমন বিচারক, এমন বিচারক যে নাকি আমার দুনিয়ার জিন্দগির পাই পাই মুহূর্তের সমস্ত কিছু আমার রব্বে কারিম হিসাব নিয়েছে। আমি দুনিয়ার মধ্যে ভালো একটা আমল করেছি, এটাও খাতার মধ্যে লিপিবদ্ধ হয়েছে। আমি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেছি, নাফরমানি করেছি, এটাও খাতার মধ্যে লিপিবদ্ধ করেছে। এত ইনসাফওয়ালা বিচারক রে, এত ইনসাফওয়ালা বিচারক। কিন্তু আজকের দুনিয়ার মধ্যে ইনসাফের বিচার উঠে গেছে, দুনিয়ার মধ্যে ইনসাফওয়ালা বিচার নাই, ইনসাফওয়ালা বিচার নাই। আজকে দুনিয়ার মধ্যে গরিবদের কোনো বিচার নাই, যার টাকা আছে তারই বিচার আছে, যার টাকা নাই তার বিচার নাই, ঠিক কিনা বলে। এই জন্য বন্ধুগণ, আমার মহান রব্বে কারিম বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, এ দুনিয়ার সুখুরেরা, এ দুনিয়ার ঘুষখুরেরা রে, জেনে রাখো দুনিয়ার মধ্যে আজকে তুমি হারাম পথে চলতেছো, হারাম কাজ করতেছো, কোরআনের বিরোধিতা করতেছো, আলেম ওলামার বিরোধিতা তুমি করতেছো, মনে রাখো একদিন তোমার হিসাব দিতে হবে। কিন্তু তাদের হিসাব দেওয়া লাগবে না, যারা আসহাবে আমিন তাদের হিসাব দেওয়া লাগবে না।
আসহাবে ইয়ামিন কারা, আল্লাহ কোরআনের আয়াতে বলে দিয়েছেন ইল্লা আসহাবাল ইয়ামিন। মহান রব্বুল আলামিন বলেন আসহাবে ইয়ামিন, আসহাবে ইয়ামিন কারা। মহান রব্বে কারিম বলেন আসহাবে ইয়ামিন ওই দলটা যার আমল নামাই বিনা হিসাবে ডান হাতে আমল নামা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আসহাবে ইয়ামিন তাকে বলা হয় যার ডান হাতে আমল নামা দিবে তার কোনো হিসাব হবে না রে, হিসাব হবে না। আসহাবে ইয়ামিন যদি আমরা হতে চাই অসৎ কাজ ছেড়ে দিতে হবে, হারাম কাজ ছেড়ে দিতে হবে। যদি আসহাবে ইয়ামিন হয়ে যায়, আসহাবে ইয়ামিন হলে ফায়দা কি লাভ কি, আসহাবে ইয়ামিন হলে হাসরের ময়দানে রব্বে কারিম ডেকে ডেকে বলেন বান্দা দুনিয়ার মধ্যে যদি সঠিক পথে তুমি পালন করে আসো, আমি আল্লাহ এবং আমার রাসূলের তরিকাগুলি যদি মেনে আসো তাহলে তুমিও হাসরের ময়দানে আসহাবে ইয়ামিন হয়ে যাবে। আর আসহাবে ইয়ামিন হওয়ার কারণে আমি রব্বে কারিম কথা দিলাম দুনিয়াতে যে তুমি জিন্দগির মধ্যে আমি রব্বে কারিমের হুকুমগুলি পালন করেছ এই জন্য তোমাকে হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিব। মায়ের আমার যারা আসহাবে ইয়ামিন তাদের ডান হাতে আমল নামা দিবেন, তারা ডান হাতে আমল নামা পাওয়ার পর তারা লাফাইতে থাকবে আর বলতে থাকবে দেখো রে কে আছো, আমি না ডান হাতে আমল নামা পেয়েছি, আমি ডান হাতে আমল নামা পেয়েছি, আমি জান্নাতি হয়ে গেছি। সে আনন্দে লাফাইতে থাকবে আর বলতে থাকবে কে কোথায় আছো রে, কে কোথায় আছো, দেখো না আমি ডান হাতে আমল নামা পেয়েছি। এবার আসহাবে ইয়ামিন যেই ব্যক্তিরা তারা জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পর তারা জান্নাতের নাজ নিয়ামত সমস্ত কিছুই পাবে, কিন্তু তারা একজনকে আরেকজন বলতে থাকবে, কি বলতে থাকবে, ফি জান্নাতি ইয়াতাসালু, জান্নাতিরা একজনকে আরেকজন বলতে থাকবে, তারা কানাকানি কথা বলতে থাকবে, ফুসফুস করতে থাকবে, রব্বে কারিম ডেকে ডেকে বলবে আরে জান্নাতিরা তোমাদের মধ্যে কি কথোপকথন হচ্ছে, তোমরা একজনকে আরেকজন কি বলতেছ। তখন তারা বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে তুমি কথা দিয়েছিলে, জান্নাতের মধ্যে যা চাইবো তাই তুমি রব্বে কারিম দান করবা। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সমস্ত নাজ নিয়ামত তোমাদের জন্য রয়েছে, আমি যা যা কথা দিছি সমস্ত কিছুই রয়েছে। তারপরে জান্নাতীরা বলবে আল্লাহ সমস্ত নাজ নিয়ামত পেয়েছি, কিন্তু দুনিয়াতে আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল, তারা কোথায় তাদেরকে তো দেখি না। এবার জান্নাতিরা যখন এই কথা বলবে এবার রব্বে কারিম ডেকে ডেকে বলবে এ জান্নাতিরা দুনিয়ার মধ্যে তোমার আমল ভালো হয়েছে, দুনিয়াতে তুমি সঠিক আমল করেছো, তোমার আমল নামা আমার পছন্দ হয়েছে, বিদায় তোমাকে জান্নাত দিয়েছি, আর তোমার সাথে যে বন্ধু বান্ধব চলাফেরা করতো তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হয়েছে। এবার জান্নাতিরা তাদের সাথে দেখা করতে চাইবে, রব্বে কারিমকে বলবে ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন, মহান রব্বে কারিমকে বলবে আমি আমার ওই বন্ধু বান্ধবের সাথে দেখা করতে চাই, জাহান্নামীদের সাথে দেখা করতে চাই। এবার আল্লাহর হুকুমে জাহান্নামীদের সাথে জান্নাতীরা টক
টকশো করবে, জান্নাতিরা মুখোমুখি হবে, কথা বলবে। আবার জান্নাতিরা ওই জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, এ জাহান্নামী, তুমি না দুনিয়ার মধ্যে আমার সাথে ব্যবসা করতে, তুমি না খেলার মাঠে আমার সাথে খেলাধুলা করতে, আজকে তুমি কেন জাহান্নামের মধ্যে আর আমি জান্নাতের মধ্যে চলে আসি, তোমরা কিসের জন্য তোমরা জাহান্নামের মধ্যে? এবার জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লি, মহান রব্বে কারীমের কালামুল্লাহ শরীফের এই আয়াতের মধ্যে বলেন জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি দুনিয়ার মধ্যে তুমি মুসল্লি ছিলে আর আমরা মুসল্লি ছিলাম না, মুয়াজ্জিনে যখন মসজিদের মধ্যে আজান দেয় তখন তোমার ব্যবসা তুমি বন্ধ করে দিয়ে তুমি মসজিদে চলে গিয়েছ, আর আমরা মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই। চারটা কারণে জাহান্নামীরা বলবে, চারটা কারণে আমরা জাহান্নামের মধ্যে আসছি, চারটা কারণের মধ্যে এক নাম্বার কারণ হলো নামাজ, এক নাম্বার কারণ হলো নামাজ। যখন জান্নাতীদেরকে জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, কিসের জন্য তোমরা জাহান্নামে আসছো, কোন আমল তোমরা তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসছে, তখন জাহান্নামীরা সর্বপ্রথম বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, আমরা মসজিদে যাইতাম না, আমরা নামাজ আদায় করতাম না, আমরা নাফরমানি করতাম, আমরা নামাজও পড়ি নাই, রোজা রাখি নাই, আবার ইসলামের বিরোধিতা করেছি, আলেম ওলামার বিরোধিতা করেছি, কোরআনের বিরোধিতা করেছি, এই জন্য মহান রব্বুল আলামিন এই যারা আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা উলামায়ে কেরামদেরকে অপমান অপদস্থ করে, তোমরা জেনে রাখো আজকে দুনিয়ার মধ্যে তোমার হায়াতে জিন্দগি হইতে পারে 60 বছর 70 বছর, এর বেশি বাঁচতে পারবা না, কিন্তু আল্লাহ বলেছেন যত আকাম কুকাম করবা, যতই তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, যতই আলেম উলামার বিরুদ্ধে তুমি কথা বলো, একদিন তোমার হিসাব দিতে হবে, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। এই জন্য বলতে চাই আজকে জালেমদের উপরে এত নির্যাতন হচ্ছে, আজকে ইসলামের বিরুদ্ধে কটুক্তি হচ্ছে, রাসূলের বিরুদ্ধে কটুক্তি হচ্ছে, এমনকি স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কথা হচ্ছে, আল্লাহর বিরুদ্ধে কটুক্তি হচ্ছে। এই জন্য বলতে চাই যারা আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, মনে রাখতে হবে সে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে নাই, সে স্বয়ং আপনার আমার নবী বিশ্ব নবীর বিরুদ্ধে সে কথা বলতেছে, কটুক্তি করতেছে, ঠিক কিনা বলে? গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন প্রখ্যাত আলেম দীন এম মাওলানা হাসিবুর রহমান, ওনাকে মাহফিলের মধ্যে এমন অপমান করা হয়েছে, উনি কোরআনের আয়াত পড়তেছিল এমন অবস্থায় ওনাকে ওনার মাইকটা কেড়ে নিয়ে ওনাকে অপমান করা হয়েছে, এবং এমন এমন কথা বলেছে, উনি নাকি মাস্তান, উনি গুন্ডা, উনি বদমাস, এ বন্ধু যতই তুমি হুমকি দামকি দাও, এক ফুটা রক্ত যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে রয়েছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যে কথা বলতে আসবে তোমাদেরকে দাঁত ভাঙা জবাব আমরা দিয়ে দিবই, দিয়ে দিবই, দিয়ে দিব, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান,
আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম ঠিক কিনা বলে। আমরা কি এই দেশের মধ্যে ভাড়া থাকি বন্ধু? আমরা এই দেশের নাগরিক, আমাদের বিরুদ্ধে কেউ কথা বলবে? ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে? কোরআনের বিরুদ্ধে কথা বলবে? আর যদি কোনো মুসলমান কোনো মুসলমানের ঘরে হওয়ার পর আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর যদি কারো রক্ত তখন গরম না হয়, তাহলে বুঝতে হবে সে ইমানদার না, সে মুনাফেক, ঠিক কিনা বলে? অন্তত আপনার শরীরের শক্তি দিয়ে, আপনার নারে তাকবীরের ধ্বনি দিয়ে আপনার বুঝাইতে হবে যে আপনার ইমানি শক্তি আছে। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের সর্বপ্রথম কাজ হলো নামাজ। নামাজ জাহান্নামীরা সর্বপ্রথম জান্নাতীদেরকে জবাব দিবে, জবাব দিবে যে নামাজের জন্য আমরা জাহান্নামের মধ্যে আসছি। ভাইরা আমার, নবীজির ইতিহাস দেখুন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে আদায় করে গেছেন। রসুল বিছানা থেকে উঠতে পারে না, মা আয়েশাকে বলে, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে দাও, মসজিদে নববীর দিকে আমার চোখটা যেন যায়। রসুলের মাথাটা উঁচু করে দিল, রসুল দেখে সাহাবা একরামরা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ আদায় করতেছে। রসুল দেখে অজরে চোখের পানি জোরে জোরে পড়ছে, মা আয়েশা ডেকে বলেন, অগনবীজি কেন আপনি কান্না করেন গো, আমার বাবাই তো ইমামতের মসল্লার মধ্যে নামাজ আদায় করাচ্ছে, জামাত পড়াচ্ছে। রসুল বলে, এর জন্য আমি কান্না করি না, এই নামাজের জন্য আমি দান মুবারক, আমি শাহাদাত বরণ করেছি। আমি যখন নামাজ আদায় করতাম, ইহুদি খ্রিস্টানরা আমার পিঠের মধ্যে পচা উটের নারী বড়ি ঢেলে দিত, আমি সেজদা থেকে উঠতে পারতাম না। এ ভাই দিলের কান লাগায় শুনো গো, আমার নবী বিশ্ব নবী নামাজের জন্য এত কষ্ট করেছেন। নবীজি একদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে, নবীজির সঙ্গে ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি অনেক ক্লান্ত শ্রান্ত, বিশ্ব নবী আলীকে বলে, আলী এই মরুভূমির মধ্যে কোথায় গাছ রয়েছে দেখো, আমি একটু রেস্ট নিব, আমি বিশ্রাম নিব। হযরতে আলী, মরুভূমির মধ্যে কোথায় রয়েছে গাছ, কোনো গাছ খুঁজে পাই না। একটা সময় একটা গাছ খুঁজে পেয়েছি, পাওয়ার পর এবার আলীকে ডেকে ডেকে বলে, আরে আলী তুমি বসের মধ্যে আমার মাথা দিয়ে আমি একটু বিশ্রাম করতে চাই। হযরতে আলী খুশিতে আত্মহারা হয়ে গেছে, যেই রসুল সৃষ্টির শ্রেষ্ঠতম নবী, যেই রসুল বিশ্ব সবার সভাপতি, এই রসুল আমায় আলীর উরাতের মধ্যে মাথা রাখবে, এটা তো আমার সৌভাগ্য। বিশ্ব নবী যে আলীর মাথার মধ্যে, আলীর উরাতের মধ্যে মাথা রেখে বিশ্ব নবী বিশ্রাম নিতে নিতে একটা সময় বিশ্ব নবী ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পর আসরের নামাজের সময় হয়ে আসছে, হযরতে আলী তো নামাজ পড়ার জন্য তার মনটা হাহাকার হয়ে আছে। হযরতে আলী নামাজের সময় চলে যাচ্ছে, আফসোস করতেছে। এ ভাই হযরতে আলী আকাশের দিকে তাকিয়ে, দিকে সূর্যটা পশ্চিম দিকে ডলে ডলে যাচ্ছে, আসরের নামাজের সময় চলে যাচ্ছে। হযরত আলী নামাজ পড়তে না পারাটাই, নামাজ পড়তে না পারাই হযরতে আলী আফসোস করতেছে। একটা সময় আলীর চোখ দিয়ে পানি চলে আসছে। মায়েরা আমার,
লক্ষ্য করে শুনুন, নামাজকে কতটা গুরুত্ব দিয়েছে রসুল এবং সাহাবা কেরামরা। হযরত আলী যখন কান্না করতেছে, নবীজির চেহারা মোবারকের মধ্যে একটা চোখের পানির ফোঁটা পড়ে গেল। এবার রসুলের ঘুম ভেঙে গেল। রসুলের ঘুম ভাঙার পর রসুল আলীকে ডেকে ডেকে বলে, রে আলী, কে তোরে মারছে, কে তোরে আঘাত করেছে, কেন রে তুমি কান্না করতেছ? এবার আলী ডেকে ডেকে বলে, ওগো রসুল, আমাকে কেউ আঘাত করে নাই, আমাকে কেউ মারে নাই, আমাকে কেউ মারে নাই। ওগো আল্লাহর রাসূল, আকাশের দিকে তাকিয়ে দেখুন। রসুল আকাশের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে, আলী নামাজ না পড়ার কারণে কান্না করতেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সঙ্গে সঙ্গে, আকাশের সূর্য যখন পশ্চিম দিকে ডুবে ডুবে যায় এমতা অবস্থায়, আল্লাহর রাসূল আকাশের চাঁদকে আঙ্গুলের দ্বারা ইশারা করে বলে, আমি এই যুগের শ্রেষ্ঠ নবী, আমার আলী আসরের নামাজ পড়তে পারে নাই। হে সূর্য, আসরের নামাজের সময় যেই জায়গায় তুমি থাকার কথা, আমি রসুল বলতেছি আল্লাহর হুকুমে আবার সেই জায়গার মধ্যে চলে আসো। আল্লাহর রসুল ইশারা করতে দেরি, সঙ্গে সঙ্গে সূর্যটা কম্পিত হয়ে গেল। সূর্যটা কাঁপতে কাঁপতে আসরের নামাজের সময়ের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে আলী ডেকে ডেকে বলে, এ কে কোথায় আছো রে, দেখো না আমার নবীর কত ক্ষমতা, আমার রাসূলের কত ক্ষমতা আল্লাহ দিয়েছে, আমার নবী শ্রেষ্ঠ নবী রহমাতাল লিল আলামিন। সূর্যটাকে ইশারা করতে না করতেই সূর্যটা কম্পিত হয়ে গেল, বিকম্পিত হয়ে গেল, কাঁপতে লাগলো। এ দুনিয়ার মানুষ, চিন্তা করে দেখো, যে রসুল না আসলে আমরা আসতে পারতাম না। আজকে এই নবীকে অপমান করা হচ্ছে, আজকে এই রসুলকে গালি দেওয়া হচ্ছে, কটুক্তি করা হচ্ছে। এবাই মহান রব্বে করিম, জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমরা নামাজ আদায় করি নাই, নামাজ আদায় করি নাই, বিদায় আমরা জাহান্নামের মধ্যে আসছি। এই জন্য বন্ধুগণ আমার, জাহান্নাম অনেক ভয়াবহ জাহান্নাম। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, সমস্ত কিছু কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহ কোরআনের আয়াতে ডেকে বলে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। মহান রব্বুল আলামিন বলেন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, এই নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছুই আল্লাহর জন্য। আর দুনিয়ার মধ্যে যত নাজ নিয়ামত রয়েছে, সমস্ত নাজ নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে ভোগ করতে দিয়েছি, তোমরা আমার নাজ নিয়ামত ভোগ করবে আর গোলামি করবে একমাত্র আমি আল্লাহ। আজকের মানুষ কোথায় ডুবে রয়েছে? গুনার কাজের মধ্যে লিপ্ত, গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে, কিন্তু একটা দিন এই গুনার কাজ করার আর শক্তি থাকবে না, গুনার কাজ করার আর বল থাকবে না। দুনিয়াতে আজকে আছে কালকে নাই, হায়াতে জিন্দেগিটা ছোট্ট একটা হায়াতে জিন্দেগি। এই জন্য যুবক ভাইয়েরা, গুনার কাজ থেকে ফিরে আসো, গুনার কাজ থেকে ফিরে আসো। গুনার কাজ করতে বড় মজা লাগে, কিন্তু এর ফল কিন্তু ভালো নয়। জাহান্নামের কঠিন আযাবের মধ্যে যেদিন পড়ে যাবে, সেদিন বুঝতে পারবে, ওলামায়ে কেরামরা যা বলেছে তাই সত্য,
এই জন্য জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য ও বন্ধু জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাইলে গুনার কাজ ছেড়ে দিতে হবে, আমলের কাজের মধ্যে চলে আসতে হবে। এই জন্য ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, তোমাকে আমি হারাম পথে চলার জন্য স্বাধীনতা দিয়েছি, তোমাকে আমি বেবিচারী জিনা কাজ করার জন্য স্বাধীনতা দিয়েছি, কিন্তু মনে রাখো কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, এমন একটা সময় আসবে আমি রব্বে কারীমের কাছে পাই পাই করে হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে না বন্ধু, হিসাব দিতে হবে, কারণ বিন্দু পরিমাণ এক পাও আগাইতে পারবে না। যারা আসহাবে ইয়ামিন, আসহাবে ইয়ামিন ব্যতীত কেউ সামনের দিকে আগাইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাই পাই হিসাব বলে নেবেন, পাই পাই। এ ভাই, এ অন্তর দ্বারা চিন্তা করে দেখুন, দিল দ্বারা চিন্তা করে দেখুন, আপনি আমি কি কাজের মধ্যে লিপ্ত আছি। আজকে অহরহ গুনার কাজের মধ্যে আমরা লিপ্ত, না না, গুনার কাজ ছেড়ে দিতে হবে, গুনার কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তাহলে বেঁচে থাকতে হলে আমাদের সর্বপ্রথম একটা কাজ করতে হবে, সেটা হবে নামাজ। নামাজ যদি আপনি আদায় করেন, পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, আপনার দ্বারা গুনার কাজটা না হওয়াটাই সম্ভাবনা বেশি, ঠিক কিনা বলেন? গুনার কাজ না হওয়াটাই সম্ভাবনা বেশি, কারণ জাহান্নামীরা সর্বপ্রথম জান্নাতীদেরকে বলবে যে নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামের মধ্যে আসছি। তাহলে নামাজ আমাদের আদায় করতে হবে, শয়তান আমাদেরকে বলবে যে নামাজ পড়ো না, নামাজ পড়ো না, কিন্তু শয়তানের সাথে নফসের সাথে আমাদের যুদ্ধ করতে হবে, আমাদের জিহাদ করতে হবে, নামাজ আমাদের আদায় করতেই হবে, করতেই হবে। এই জন্য ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, সাহাবায়ে কেরামরা দুই দিন তিন দিন খানা নাই তাদের পেটের মধ্যে, কিন্তু তারা সব সময় নামাজ আদায় করছে। রসুলের চেহারাটা এত সুন্দর ছিল, তিন দিন চার দিন ক্ষুধার্ত সাহাবীরা আল্লাহর রসুলের চেহারার দিকে ন্যাক দৃষ্টিতে যদি তাকাইতো, তাদের তিন চার দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ, রসুলকে মহাব্বত করতে হবে, বিশ্ব নবীর সুন্নাত তরিকা মতে আমাদের চলতে হবে, রসুলের সুন্নাত তরিকা মতে যদি আমরা চলাফেরা না করি তাহলে আমরা আল্লাহর জান্নাত পাব না। এই জন্য ভাইরা আমার, বিশ্ব নবীর একজন সাহাবী ছিল, ছোট্ট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তার বাবার আঙ্গুলের মধ্যে ধরে ধরে মসজিদের নববীর মধ্যে যাইত। হযরত তালহা রসুলকে একদিন ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর রসুল, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক মহাব্বত করি, আমি আপনাকে অনেক ভালোবাসি। রসুল বলে, তুমি আমাকে কেমন ভালোবাসো? ছোট্ট বাচ্চা, দশ বছরের বাচ্চা তালহা ডেকে ডেকে বলে, আমি আমার পিতামাতা আত্মীয় স্বজন সবার থেকেও আমি বেশি ভালোবাসি। রসুল বলে, তুমি যদি তোমার মা বাবা আত্মীয় স্বজন খেতি গোষ্ঠী সবার থেকে বেশি যদি তুমি আমি রসুলকে ভালোবাসো, তাহলেই তুমি খাঁটি উম্মত। তাহলে বোঝা গেল রসুলকে মা বাবা আত্মীয় স্বজন সবার থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমাদের নবীকে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছোট্ট বাচ্চাকে রসুল এবার পরীক্ষার মধ্যে ফেলে দিল। রসুল এখন বলে, তুমি আমাকে কতটুকু ভালোবাসো এটা পরীক্ষা হয়ে যাক। এবার ছোট্ট বাচ্চা তালহাকে বলে, এ তালহা,
তোমার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা এখানে বসে আছে, তোমার বাবা এখানে বসে আছে, তোমার বাবার কল্লাটা যদি বডি থেকে তুমি আলাদা করে দিতে পারো তাহলে বুঝবো তুমি সবচেয়ে বেশি আমি রাসূলকে ভালোবাসো। ছোট্ট বাচ্চা, 10 বছরের বাচ্চা, তাহাকে এত কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিল। রাসূল বলল, তুমি যদি তোমার বাবার গর্দান থেকে, শরীর থেকে, বডি থেকে মাথাটা আলাদা করে দিতে পারো তাহলেই আমি বুঝবো তুমি সবচেয়ে বেশি আমাকে মহাব্বত করো। ছোট্ট বাচ্চা তালহা কোনো কথা ছাড়াই তার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে রয়েছেন। বাবার পাশ থেকে তলোয়ারটা নিয়ে এবার তলোয়ারটা উঁচা করেছে। বাবা এখন দেখে যে আরে আমার বাচ্চা তো পাগল হয়ে গেছে, আমার কল্লা ফেলে দিবে। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে তালহার এই অবস্থা দেখে এখন বাবা দৌড়াইতে লাগে, হযরতে তালহাও দৌড়াইতে লাগে। এমন অবস্থায় হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাই যখন আঘাত করতে যাবে, ছোট্ট বাচ্চা তালহা নিজের বাবার কল্লা যখন আঘাত করতে যাবে, গর্দান থেকে মাথাটা আলাদা করতে যাবে, এমন অবস্থায় রাসূল ডাক দিয়ে বলে, রে তালহা, তুমি আমার পরীক্ষার মধ্যে পাস হয়ে গেছো, তোমার বাবার কল্লা ফালানোর জন্য আমি তোমাকে পরীক্ষার মধ্যে ফালাই নাই, আমি তোমার ইমানই পরীক্ষা করেছি, আমি দেখেছি তুমি কতটুকু আমাকে মহাব্বত করো, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে এতটা মহাব্বত করো, এতটা মহাব্বত করো যেই মহাব্বতের কোনো সীমানাই। সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেছে, গোটা মদিনার মধ্যে তুলপার শুরু হয়ে গেছে, গোটা মদিনার মধ্যে আলো রং হয়ে গেছে, ছোট্ট বাচ্চা তালহা রাসূলকে এত মহাব্বত করে যেই মহাব্বত আমরা এখনো করতে পারি নাই। ভাইরা আমার, সময় অল্প, এই ঘটনা শেষ হয় নাই, এই ঘটনাই আরো লম্বা ঘটনা রয়েছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা একদিন রাত্রের বেলায় ইন্তেকাল করেছেন, কিন্তু তার মারে ওসিয়ত করে গেছে, মা আমি যদি রাত্রের বেলায় ইন্তেকাল করি তাহলে রাসূলকে খবরটা দিয়েন না, কারণ রাসূল যদি রাত্রের বেলায় মদিনার অলিগুলি রাস্তা দিয়ে আসে আর যদি আমি তালহার জন্য কাফের বেঈমানরা রাসূলকে আঘাত করে তাহলে হাশরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার আর কথা বলতে পারলাম না, হুজুর বসে আছেন, এই জন্য রাসূলকে সর্বপ্রথম মহাব্বত করতে হবে। অনেক সময় দেখবেন দেওয়ালের মধ্যে লিখে রাখেন বিশ্ব আশেকের রাসূল, যে লিখে রাখে বিশ্ব আশেকের রাসূল, আসলে যাইয়া দেখেন তার ভিতর আশেকের রাসূলদের কোনো কিছুই নাই, সে শুধু দেওয়ালে লিখে লিখে প্রচার করে আর তার যেটা ধান্দা সেই ধান্দা তার হাসিল করে, ঠিক কিনা বলে। এই জন্যে এইসব মাজার পূজারি, মাজারে সিজদা দেওয়াকারী, হ্যাঁ নিজেকে আশেকের রাসূল বলে দাবি করে, কিন্তু আশেকের রাসূলের কোনো পয়দা, কোনো দৃশ্য, কোনো সৃষ্টি তার ভিতরেই নাই। এই জন্য এগুলা থেকে বেঁচে থাকতে হবে, শিরিক থেকে বেঁচে থাকতে হবে, আর রাসূলকে বেশি মহাব্বত করতে হবে। আল্লাহর রাসূলকে বেশি মহাব্বত যদি করেন তাহলে আমাদের জান্নাত পাওয়াটা অনেক সহজ।